বলে লাইন করলে আমার এখন বলুন, আর কেন মন ভ্রমিছ বাহিরে, চল না আপন মন্দিরে। বাহিরে যার তত্ত্ব কর অবিরত, সে তো আজ্ঞা চক্র বিপরীত। আর কেন মন ভ্রমিছ বাহিরে, চল না আপন মন্দিরে। মূলাধারা বোধি আজ্ঞা চক্র ভেদি, আজ্ঞা চক্রে যদি থাকে নিরবধি, দেখিবে সে নিধি যাবে ভব ব্যাধি, ভাসিবে আনন্দ সায়রে। আর কেন মন ভ্রমিছ বাহিরে, চল না আপন। কুলকুন্ডলিনীর শক্তি বাইরী আকারে অচৈতন্যভাবে আছে মূলাধারে, গুরু তত্ত্ববস্তু সাধনের জোরে চেতন করাও তারে। আর কেন মন ভ্রমিছ বাহিরে, চল না আপন। কার পদ গোছাই আমরা না, পদকর্তাটা পাওয়া যায় যদি আছে আমি জানি না। আচ্ছা, এরকম ধরুন শ্বাসের নিয়ে কোনো পদ আছে? শ্বাসের নিয়ে পদ সুফি সমাজের মধ্যে বেশি আছে, সুফিদের আছে, কিন্তু আমাদের সহজিয়াত, আমাদের সহজিয়াত মধ্যেও দু একটা থাকতে পারে, তবে আমাদের এটা নেই। আমাদের বাউল ঘরের মধ্যে এর প্রচলনটা কম আছে, কর্মের মধ্যেই আছে এই যে প্রাণায়াম সাধন, এগুলো রেচক ভক্তিরও কর্মে গেলে পরে তখন সেগুলো আছে। এগুলো নিয়ে একটু বলবেন আপনি, রেচক কুম্ভকুল। কুম্ভকুলকে তো বলার কিছু নেই, এটা তো শ্বাসের ব্যাপার। এক এক প্রাণায়ামের এক এক ধারা আছে। যেমন নারী শুদ্ধি, সবারই আগে যেটা প্রাণায়াম করতে গেলে নারী শুদ্ধির প্রয়োজন, সেটা 3 মাস ধরে এক যোগে যদি করা যায়, আমাদের তো আর সেসব সৌভাগ্য নয়। গানেরও চলে গেলাম, কোথায় রাত জাগলাম, দিন জাগলাম, সাধনাটা সাধনা। আমরা গান বাজনা টুকটাক করি, আর গুরুদেবের কাছে সাধু সঙ্গ করে খানিকখানি জানাশোনা হয় যে সেই হিসাবে এটা 2:4 আছে, 2 টানবে 4 ছাড়বে, এইটা নারী শুদ্ধির প্রথম। তারপরে 4 8 16 আছে, তারপরে 8 16 32 আছে, তারপরে 16 32 64 আছে। এই একটা থেকে একটা কতদিন সময় লাগে এই সাধনার উত্তরণে? এই সাধনার উত্তরণ তার নিষ্ঠা এবং দেহগত বৈশিষ্ট্য উপলক্ষে সেই গুরুদেব ব্যবস্থা করবে, আর এটা নিজে শুনে বা বলে বা পড়ে এটা করা যাবে। এটা একদম প্র্যাকটিক্যাল গুরুদেবের কাছে সামনে সাক্ষাৎ। গুরুদেব যদি আবার ভুল হয় যে এখানে সব প্রাণায়ামের